বাংলা নিউজ স্টেশন। ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়েছিল একই পরিবারের পাঁচজন, তারা সবাই লন্ডন প্রবাসী। দরজা ছিল ভেতর থেকে বন্ধ। পুলিশ দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে মারা যান বাবা ছেলে। সিলেটের ওসমানীনগর এই ঘটনায় এতদিন পেরিয়ে গেল, এখনও তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি কেউ, না পুলিশ না চিকিৎসকরা। কীভাবে এমন ঘটনা ঘটলো তাও এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি পুলিশ, ফলে পুরো ঘটনায় এখন পর্যন্ত রহস্যাবৃত। এই পর্যন্ত কয়েকটি ধারণার উপর ভিত্তি করে এগুচ্ছে এই ঘটনার তদন্ত কার্যক্রম। পুলিশের ধারণা, বাবা ছেলের খাদ্যে বিষক্রিয়ায় বা গরমে পর্যাপ্ত বাতাস ও অক্সিজেনের অভাবে, অর্থাৎ বিষাক্ত কিছু নাকে মুখে স্প্রে করার কারণে মারা গেছেন তারা। হতাহতরা নিজেরাই এমনটি মনে করে থাকতে পারেন। দুর্ঘটনাবশত এটি ঘটে থাকতে পারে অথবা বাইরের কেউ তাদের হত্যা করতে পারে। এই তিন ধারণা মাথায় রেখে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশ। এদিকে আর হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে নিহত রফিকুলের মেয়ে সামিরের অবস্থা আরও অবনতি হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন মেডিকেল। তাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করেছে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, গত বুধবার রাতে নিহত প্রবাসী রফিকের শ্যালক দেলোয়ার হোসেন ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি নেই। মৃত্যুর কারণ সম্পর্কেও চিকিৎসকরা নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তিনি বলেন, খাদ্য বিষক্রিয়া কিংবা বিষাক্ত কিছু স্প্রে করার কারণেও তাদের হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আবার গরমে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যেতে পারে, কারণ তারা শীতের দেশ থেকে এসেছেন আর এখানে এখন প্রচুর গরম। তাছাড়া তারা যে কক্ষে ছিল সেখানে এসি ছিল না, তার উপর এক কক্ষে তারা পাঁচজন অবস্থান করেছিলেন। এই সবগুলো মাথায় রেখে তদন্ত কার্যক্রম চালাচ্ছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রথমে আমরা তাদের আত্মীয়দের সন্দেহ করেছিলাম, তাদের অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কথাবার্তায় সন্দেহজনক কিছু পায়নি, তবে তারা আমাদের নজরদারিতে রয়েছে। এছাড়া নিহত প্রবাসী সম্পত্তি নিয়ে বিরোধ বা পারিবারিক কলহের কোনো তথ্য কেউ দিতে পারছে না। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, আমরা ধারণা করছি খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হয়েছে, তবে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। ময়নাতদন্তে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু কিনা তার রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুদ্দিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন হোসনে আরা বেগম ও তার ছেলে সাদিকুল ইসলাম কিছুটা সুস্থ হয়েছেন, তাদের সাথে পুলিশ কথা বলেছে, তবে তদন্তে অগ্রগতি হওয়ার মতো কোনো তথ্য এখনও পায়নি। উল্লেখ্য, গত মঙ্গলবার সিলেটের ওসমানীনগর তাজপুর স্কুল রোডের একটি বাসা থেকে এক পরিবারের পাঁচজন যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর রফিকুল ইসলাম ও তার ছোট ছেলে মাইকেল ইসলাম মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামের স্ত্রী হোসনারা বেগম, ছেলে সাদিকুল ইসলাম ও মেয়ে সামির ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবাসীর পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন রফিকুল ইসলাম। অসুস্থ ছেলে সাদিকুল ইসলামকে চিকিৎসা দেওয়ার জন্য গত 12 জুলাই সপরিবারে দেশে ফেরেন। এক সপ্তাহ ঢাকায় ছেলের চিকিৎসা শেষে 18 জুলাই উপজেলা তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের মালিকানাধীন বাসায় দ্বিতীয়তলা ভাড়া নেন। সো দর্শক, এ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।